হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আর এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, সবাইকে অনুরোধ করব, যেটাতে আমি খুব ডিটেলসে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকেরই ইচ্ছা ব্যাটারি স্কুটি কেনার, এবং যাদের বাড়িতে সোলার প্যানেল অলরেডি ইনস্টল করা আছে, আমরা চাইবো যে আমাদের ব্যাটারি স্কুটির রানিং কস্টটা যেন জিরো হয়, অর্থাৎ আমরা সোলারের মাধ্যমে ব্যাটারি স্কুটি চার্জ দিতে চাই। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সোলারের মাধ্যমে ব্যাটারি স্কুটি চার্জ দেয়া যায়, বা কত ওয়াটের প্যানেল লাগবে, কতটা ব্যাটারি ব্যাকআপ লাগবে, এই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত দুটো বিষয়ের ওপর নির্ভর করছে, আপনার কত ওয়াটের সোলার প্যানেল লাগবে এবং কতটা ব্যাটারি ব্যাকআপ লাগবে, কী কতটা পাওয়ারের ইনভার্টার লাগবে। দেখুন, আমি একটা স্কুটারের সম্পর্কে আলোচনা করব, বাদ বাকি আপনারা রেটিংটা দেখে বুঝতে পারবেন। আমাদের বাজারে, বর্তমান বাজারে সব থেকে জনপ্রিয় বলবো না, সব থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ওলা স্কুটির। ওলা স্কুটির ডিটেলসটা আমি আপনাদের বলছি, বাদ বাকি পুরো সেম হবে। ওলা স্কুটি যে চার্জারটা দেওয়া আছে তার রেটিং যদি বলি, সেটা হচ্ছে 750 ওয়াটের চার্জার। আর দুটো ভ্যারিয়েন্ট আছে, এস ওয়ানে থাকে 2.98 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, অর্থাৎ 2980 ওয়াট, এটাকে 3 কিলোওয়াট ধরে নিতে পারেন। আর একটা হচ্ছে S1 Pro, এর মধ্যে থাকে 3.97 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, অর্থাৎ 3970, এটাকে 4 কিলোওয়াট ধরে নিতে পারেন। অর্থাৎ এই ব্যাটারিটা পুরো চার্জ হতে চার ইউনিট কারেন্ট লাগছে S1 Pro-র ক্ষেত্রে, আর S1-এর ক্ষেত্রে 3 ইউনিট কারেন্ট লাগছে। এটা কিছু কম বেশি হবে, কিছুটা কারেন্ট লস হয় কনভার্সনের সময়। এবার চার্জারের রেটিংটা হচ্ছে 750 ওয়াট, অর্থাৎ আপনার সোলার সিস্টেমটা অবশ্যই 750 ওয়াটের বেশি হতে হবে। 750 ওয়াটের তো বেশি হতেই হবে, মোটামুটি সেফ জোনে থাকার জন্য 2 কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল আপনি রাখতে পারেন। এইবার আসছি ইনভার্টার। অবশ্যই আপনার ইনভার্টারের পাওয়ার আউটপুট 750 ওয়াটের বেশি হতে হবে, এটা সেফ জোনে থাকার জন্য। এক্ষেত্রেও 2 কিলোওয়াট বা 2.5 কিলোওয়াট একদম পারফেক্ট। অর্থাৎ এইবার আসি আসল বিষয়, সেটা হচ্ছে ব্যাটারি। 2 কিলোওয়াট সোলার সিস্টেমে দুই ব্যাটারির সিস্টেম ধরুন, এক একটা ব্যাটারি 200 অ্যাম্পিয়ারের, আর 24 ভোল্টের হয়, তাহলে 24 দুগুণে হচ্ছে 4800, অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে 4800 ওয়াটের, অর্থাৎ 4.8 কিলোওয়াটের। অর্থাৎ আমরা জানি লেড অ্যাসিড ব্যাটারি আমরা সর্বোচ্চ 70% ইউজ করতে পারি, সেক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে 4800, 70% হচ্ছে 3360 ওয়াটের, অর্থাৎ 3.3 কিলোওয়াটের ব্যাটারি। এবার দেখুন, 3.3 কিলোওয়াটের ব্যাটারি, হ্যাঁ, এটার মাধ্যমে কিন্তু আপনি ওলা S1 যে মডেলটা আছে, যেটা 3 কিলোওয়াট ব্যাটারি আছে, সেটা কিন্তু আপনি ফুল চার্জ করতে পারবেন। এবার আমি কেন ব্যাটারি ব্যাকআপের দিকে যাচ্ছি সেটাও আমি ডিটেলসে আপনাদের বলছি। S1 Pro কিন্তু এটা দিয়ে আপনি ফুল চার্জ করতে পারবেন না, অর্থাৎ S1 Pro ফুল চার্জ করতে গেলে এর থেকে বেশি ওয়াটের ব্যাটারি আপনার লাগবে, অর্থাৎ সেফ জোনে থাকার জন্য মোটামুটি 4 ব্যাটারির সিস্টেম আপনাদের লাগবে। এবার আসি ব্যাটারির দিকে আমি কেন যাচ্ছি। আপনি তো ডাইরেক্ট সোলারের থ্রুতেও তো চার্জ করে নিতে পারবেন। দেখুন, এইসব গাড়ি, যে স্কুটি বা বাইক, আমরা মেনলি দিনের বেলা ব্যবহার করি, অর্থাৎ দিনের বেলা যদি আমরা ব্যবহার করি, দিনের বেলা কিন্তু আমরা চার্জ দিতে পারবো না, এগুলো কিন্তু আমাদের চার্জ দিতে হবে রাত্রিবেলা। এবার রাত্রিবেলা কিন্তু সূর্যালোক থাকে না, সূর্যালোক না থাকার কারণে কিন্তু রাতের বেলা ব্যাটারি ব্যাকআপেই চার্জ হবে। এবার আপনি যদি ধরুন ব্যাটারির সবটাই গাড়ি চার্জ করতে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রাতের বেলা ব্যাকআপ পাবেন না। আবার একটা জিনিস ভেবে দেখুন, আপনি যদি 4টে ব্যাটারির সিস্টেম লাগান, আপনি কি চাইবেন যে প্যারালালি আপনার যেমন ব্যাটারিতে চলছে কারেন্টেও চলুক? আপনি এদিকেও অনেক টাকা ইনভেস্ট করছেন, আবার ওদিকেও অনেক টাকা ইনভেস্ট করবেন?
অর্থাৎ ওদিকেও অনেক টাকা ইলেকট্রিসিটি বিল দেবেন, অবশ্যই চাইবেন না। সুতরাং ব্যাটারি আপনাকে এত পরিমাণ ব্যাটারি রাখতে হবে যাতে আপনার গাড়ি চার্জ হওয়ার পরেও কিছুটা ব্যাটারি ব্যাকআপ থাকে, যেটা দিয়ে আপনি কিন্তু হোম অ্যাপ্লায়েন্সেস চালাতে পারেন। এইবার আসি খরচের দিক থেকে, যদি আমরা ভেবে দেখি একটা ব্যাটারি স্কুটি মোটামুটি ওলা S1 Pro সবথেকে টপ মডেল যেটা, সেটা 1.5 লাখ টাকা, S1 আসছে হচ্ছে 1,13,000 কি 1,15,000, স্থান বিভেদে দাম বিভিন্ন রকম। আর এছাড়াও নিচের দিকে অনেক মডেল আছে, হিরো ইলেকট্রনিক্স, ওকিনামা, এই ধরনের অনেক কোম্পানি আছে যাদের কিন্তু কম দামে স্কুটি পাওয়া যায়। আমি তাদের রেটিংটা সবগুলো বলছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে যদি আপনারা অফগ্রিড সোলার সিস্টেমের ওপর গাড়ি চার্জ দিতে চান, সেক্ষেত্রে দিনের বেলা সোলার গাড়ি চার্জ দিতে পারেন, কিন্তু রাতের বেলা দিতে হলে কিন্তু আপনাকে অনেক টাকা ইনভেস্ট করে রাখতে হবে ব্যাটারির ওপরে। যেটা দেখা যাবে যে আপনার ব্যাটারি তো রয়েছে, ব্যাটারি, মেশিন, সোলার প্যানেল সব কিছু দিয়ে গাড়ির দামের থেকেও অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে। সেক্ষেত্রে সব থেকে বেটার ওয়ে হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করা। অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করলে আপনি যদি 1 কিলোওয়াট সোলার সিস্টেমও ইনস্টল করেন বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 কিলোওয়াট অ্যাট এ টাইম ব্যবহার যদি না হয়, সে যে পরিমাণ এক্সেসটা রয়েছে সেটা গ্রিডে দিয়ে দেবে। এইবার আপনার যখন রাতের বেলা আপনি গাড়িটা চার্জ করলেন, সেটা কিন্তু ইসের থেকে মাইনাস হয়ে গেল, আপনার বিল থেকে, বিল অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে গেল। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ব্যাটারি, আর অবশ্যই অনগ্রিড সোলার সিস্টেম লাগাতে ইনস্টল করতে গেলে কিন্তু অনেক কম খরচা হয়। আমি একটা হিসাব দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলের, সেখানে মাত্র 30,000 টাকা সাবসিডি দিয়ে 30,000 টাকা মতো খরচা হচ্ছে 1 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম লাগাতে। কিন্তু আপনি যদি সেটা অফগ্রিড লাগান, সেটা 1 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে যাবে দুই ব্যাটারি সিস্টেম লাগাতে গেলে, বা এখন বর্তমান প্রাইসে একটু বেশিই হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে অফগ্রিড সিস্টেমে ব্যাটারির গাড়ি চার্জ দেওয়া একদমই ফায়দেকার সদা নয়। যাদের ওখানে অনগ্রিড সিস্টেমের সুবিধা আছে অবশ্যই অনগ্রিড সিস্টেম ইনস্টল করুন। হ্যাঁ, আপনার বাড়িতে যদি অলরেডি 5 কিলোওয়াটের সিস্টেম থেকে থাকে, 4 ব্যাটারির সিস্টেম, সেক্ষেত্রে তো কোনো ব্যাপারই না। কিন্তু যারা নতুন ভাবে গাড়ির জন্য শুধুমাত্র সোলার সিস্টেম লাগাতে চাইছেন, তাদের বলবো আপনারা অনগ্রিডের দিকে যান, অফগ্রিডের দিকে যাবেন না।